محمد بشر ليس كالبشر ليس كالحجر اللهم সকলে পড়েন মহব্বতে পড়েন ওয়ালালে সাইয়্যিদিনা ভলিউম দে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে আসেন পাক মাহফিলে চলে আসে আল্লাহ কবুল করবেন আহ এই দীর্ঘ দু থেকে তিন দিন হচ্ছে আমি এসেছি আজমির শরীফ থেকে গত রবিবারের শনিবারের রাত্রে এসেছি আজমির শরীফে গিয়েছিলাম আল্লাহ পাকের শুকর আল্লাহ পাকের শুকরিয়া আজমির শরীফটা একটা তীর্থস্থান ঐতিহাসিক জায়গা সকল মানুষ কমবেশি সেখানে বহু হিন্দু মানুষও যায় বহু মুসলিম ভাইয়েরা যায় আজমির শরীফে উদ্দেশ্য জিয়ারাত করব খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার মুকদ্দাসে একটু দোয়া লেব জানার হাতে হাত দিয়ে 1000 না 2000 না 3000 না 4 লাখ না 5 লাখ না 90 লক্ষ মানুষ খাজা গরিবে নামাজের হাতে হাত দিয়ে ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলে সেই মানুষটার মাজার আমি জিয়ারত করেছি দেখলাম পশ্চিম বাংলার জমিন থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে খাজা গরিবে নামাজ অধিকাংশ মানুষ শেরেক বিদাতি কাজ করে শেরেকি কাজ করে আহ দেখলাম সকলে ফুল চাদর নিয়ে টাকা নিয়ে মাজার শরীফে দেয় আহ হাড়িতে টাকা ফেলে মাজার শরীফে টাকা ফেলে ঝাড়ু দেয় মাথায় ঝাড়ু ঠেকায় ওই ঝাড়ুটা দেয় কত মহিলা যায় কত জওয়ান যায় যুবক যায় তাদের মাথায় ঝাড়ু ঠেকায় আজকে নবীর জন্ম দিবস নবীর মৃত্যুবরণের দিবস আহ দুনিয়া জমিন ছেড়ে আল্লাহ পাকের ডাকে সাড়া নিয়ে চলে গেছে সেই জন্য দু চার কথা আলোচনা যে আমরা নবী থেকে কতটা দূরে চলে এসেছি ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মাজার মুকদ্দাসে যাবেন আপনি কোনো শেরেক পাবেন আমি কমবেশি ফুরফুরা শরীফে 7 থেকে 8 বছর পড়াশোনা করেছি একদিন আপনি দেখাতে পারবেন না যে সেখানে শেরেক চলে বেদাতি কাজ চলে সাবধান হুঁশিয়ার সেই ফুরফুরা শরীফ কিছু বক্তারা তহমত দেয় ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য আহ সাবধান জবান আল্লাহ বন্ধ করে দেবে আল্লাহ রসুল নূরে জবানে বর্ণনা করে ও আমার সাবিরা আমি আল্লাহ রসুল জানিয়ে দিয়ে গেলাম আমি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলাম আখিরি জামানাতে আমার একদল উম্মাত উম্মাতিরা তারা সকালবেলাতে ঈমান আনবে আবার সন্ধ্যাবেলাতে বেঈমান হয়ে যাবে ও আমার সামিরা বাবা শুনে রাখো
আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম আখিরি জামানা থেকে আমার একজন উম্মত উম্মতিরা তারা সন্ধ্যাবেলা ইমানের কলেমা পড়বে আবার সকালবেলায় বেঈমান হয়ে যাবে তাই তো বাস্তব দেখছি তো তাই তো বাস্তব দেখছি যারা গিয়েছে তারা বুঝেছে আজমির শরীফটা কি জায়গা আহ মুকদ্দাস জায়গা আপনি ইট পাবেন না কোথাও ইট পাবেন না আল্লাহ রাসূলের জামানের কথা এখন খাটছে না বাপ একটু হেনা বলেন না হেনা বলেন বাস্তবে আপনি দেখবেন পুরো কাঁটায় 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 আল্লাহ রাসূলের বায়ান এখন সব ভিড়ে যাচ্ছে সব ভিড়ে যাচ্ছে কথা ঠিক বলছি না ভুল বলছি আজকে সেই নবীর মাহফিল রাস্তাঘাটে ঘুরলে হবে আসে মাহফিলে আসে আল্লাহ ভালো করবে মাহফিলে চলে আসে কুটি কুটি পায়ে হেঁটে আসে আল্লাহ রাসূল বর্ণনা করে ও আমার সাহাবীরা বাবারা আখিরি জামানাতে আমার একদল উম্মত উম্মতিদের কাছে আমার ইসলামটা বড় গরিব হয়ে যাবে আমার ইসলামটা বড় ছোট হয়ে যাবে আমার ইসলামটা বড় গরিব হয়ে যাবে আমার একদল উম্মত উম্মতিদের কাছে তাদের কাছে টাকাটা বড় হয়ে যাবে তাদের কাছে ধন দৌলতটা বড় হয়ে যাবে ও আমার সামিরা বাবারা শুনে রাখো তাদের কাছে পুত্র সন্তানরা বড় হয়ে যাবে তাদের প্রিয়তম স্ত্রীরা বড় হয়ে যাবে তাই হয় না হয় না ইসলাম ছোট হয়ে গেছে আজকে কোথায় ইসলাম কোথায় ইসলাম নামাজ নাই রোজা নাই কিছু নাই শুধু লোকের তোহমাত শুধু লোকের তোহমাত কি জবাব দেবে আজকে আজি কালকে থাকবো না আজকে আজি কালকে থাকবো না বাপ চলে গেল ভাই চলে গেল বোন চলে গেল দাদু চলে গেল দাদি চলে গেল কিছু নিয়ে যায়নি টাকা রয়ে গেল বাড়ি রয়ে গেল কি নিয়ে যাবেন আপনি কেউ যাবে না আহ কেউ যাবে না আপনি হজ করেছেন মাশাআল্লাহ আপনি নামাজ পড়েছেন মাশাআল্লাহ আপনি যাকাত দিয়েছেন মাশাআল্লাহ আপনি রোজা রেখেছেন মাশাআল্লাহ আল্লাহ এই যাজা আপনাকে দিয়ে দেবে হাদিস খোলেন যতক্ষণ থাকবো হাদিস ও কোরআন থেকে আলোচনা করেন হাদিস খোলেন আপনি নামাজ পড়েছেন আল্লাহ তার বিনিময়ে আপনি আপনার চাচা দিয়ে দেবে কিন্তু আপনার ছেলেটাকে আপনি নামাজই করেননি আপনার মেয়েটাকে আপনি পর্দা করতে বলেননি কাল কিয়ামতের মাঠে ওই মেয়ে তোমার ধরবে জান্নাতে যাওয়া হচ্ছে আল্লাহ রাসূল বললেন আদ্দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস একটা পুরুষের নাম ও জনেরা ও যুবকেরা শুনে রাখো দায়ুস একটা পুরুষের নাম আল্লাহ রাসূল বললেন দায়ুস কখনো কোশ্চিন কালে আল্লাহ পাকে জান্নাতে প্রবেশ করবে না দায়ুস কারা যারা নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে নামাজ পড়ার কথা বলেননি হজ করেছেন আপনার বাচ্চাটাকে আপনি মদ থেকে দূরে থাকতে বলেননি আপনি রোজা রেখেছেন আপনার বাচ্চাটাকে বিড়ি খাওয়া থেকে নিষেধ করেননি ও জনেরা ও যুবকেরা কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক ওই দায়ুসের বেছে বেছে তুলে নেবে আপনি জান্নাতে চলে যাবেন আপনার বাচ্চা আপনার ধরে থাকবে আল্লাহ আমার আব্বা জানে জান্নাতে কেন দিচ্ছ ও রব্বি আল্লাহ পাক আমার আব্বা জানতো জীবনে আমাকে নামাজের কথা বলেনি আমার আব্বা জান আমাকে জীবনে আমাকে বিড়ি খেতে নিষেধ করেননি আমার
ফ্রিজ খোলে ছেলে আপনার হাত ধরবে মেয়ে হাত ধরবে কোথায় যাচ্ছ জান্নাতে আল্লাহ আমার আব্বা জীবনে নামাজের কথা বলেনি আমার সুদ খেতে মানা করেনি আল্লাহ কি করে বুঝব সুদ খাওয়া কত গুণা মদ খাওয়া কত গুণা কি করে জানবো আব্বা একটা হিরোর সমান আব্বা হিরোর সমান ওই জন্য আগে আব্বাকে পাকড়ো করবে তাই ওই তাই এমন একটা জিনিস নামাজ পড়ো জাহান্নামায় রোজা রেখো জাহান্নামা যাবে বড্ড কষ্ট লাগে দুঃখ লাগে মিশকাত শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আনাস আল্লাহ রাসূলের বেশি বেশি খেদমত করতে ছোট্ট আনাস আল্লাহ রাসূলের খেদমতে প্রতিনিয়ত নিয়োজিত থাকতে বাচ্চা আনাস সে আনাস থেকে বর্ণনা করেন মিশকাত শরীফের হাদিস আল্লাহ পাক আল্লাহ তাআলা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে কথা ঠিক না ভুল দিয়েছে না দেয়নি হাদিস খুলে বিখ্যাত বিখ্যাত দায়িত্ব পেয়েছে কেউ পানির দায়িত্ব কেউ খাদ্য দায়িত্ব আমাদের দায়িত্ব হলো আমাদের বাচ্চাটার হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া কথা ঠিক না ভুল মসজিদে নিয়ে যাওয়া জমিন কাঁদে জমিন কাঁদে এ আদম সন্তান তুই আমার জমিনের উপরে ওঠা বসা করছিস চলাফেরা করছিস মাইকটা ঠিক করো চলাফেরা করছ আমি জমিন পট্ট তো খোলা দিই শুধু কোর আল্লাহ জমিনে চলাফেরা করবে মদ খোর আল্লাহ জমিনে চলাফেরা করবে গাঁজা খোর আল্লাহ জমিনে চলাফেরা করবে জেনা খোর আল্লাহ জমিনে চলাফেরা করে জমিনের জবান আল্লাহ পাক দিয়েছে না দেয়নি মিশকাত শরীফ খোলে আনাস থেকে বর্ণনা আল্লাহ জমিন প্রতিনিয়ত ডেকে ডেকে বলে আদম সন্তান আদম সন্তান আমি জমিন তোরা আমার জমিনে স্বাধীনভাবে চলাফেরা করিস আমার জমিনে তোরা মদ খেয়ে চলাফেরা করিস শুধু খেয়ে চলাফেরা করিস আদম সন্তান আমি তোদের জানিয়ে দেই তোরা যখন আমার জমিনের ভিতরে চলে যাবি তোরা যখন আমার জমিনের ভিতরে চলে আসবি তোদের ছেলের সাথে থাকবে না তোদের মেয়ের সাথে থাকবে না তোদের টাকা পয়সা সাথে থাকবে না জমিন কেঁদে কেঁদে বলে সেই নবীর মাহফিল সেই নবীর মাহফিল আলোচনা সংক্ষিপ্ত করব আমি সেই নবীর মাহফিলে এসেছি কোন নবীর মাহফিল যে নবীর জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছে যে নবীর জন্য আল্লাহ পাক নামাজ এসেছে কথা ঠিক না ভুল সেই নবীর মাহফিল আখির জামানা শেষ জামানা আপনি কি জবাব দেবেন আজকে আছি কালকে থাকবো না কি নিয়ে যাব নেক আমল সাদা কাফনটুকু ছাড়া কেউ তোমার আমার সাথী হবে না সঙ্গী হবে না আপনি হয়তো ভাবছেন আমার সঙ্গে আমার বাচ্চা যাবে টাকা যাবে বিল্ডিং যাবে ব্যবসা যাবে তাই জীবনের শেষ মাহফিল বলে গুটি গুটি পা হেঁটে আসেন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন ও জওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালে ফামাই আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহর কোরআন বলে
ছিলাম আমার যদি কোনো বান্দা কোনো বান্দি যদি এক জাররা পরিমাণ যদি সৎ কাজ করে ও মায়েরা বেটিরা আল্লাহ বলে আমার বান্দা বান্দি শুনে রাখো আমার যদি কোনো বান্দা কোনো বান্দি যদি এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করতে পারে সৎ কাজ করতে পারে নেক কাজ করতে পারে আমি আল্লাহ পা ওই বান্দা বান্দিটার যাজা দিয়ে দেব ও জনের রাজবকেরা আল্লাহ অপর জায়গায় বললে আমার বান্দা বান্দি শুনে রাখো আমার যদি কোনো বান্দা আমার যদি কোনো বান্দি এক জাররা পরিমাণ যদি গুনার কাজ করে অকেয়া কাজ করে অন্যায় কাজ করে আমি আল্লাহ পা তার প্রতি বদল নিয়ে নেব এর দ্বারা কি বুঝলেন আল্লাহর কোরআন জমিন নেক আমল করার জায়গা কবর আমল করার জায়গা না কবরে তো সব শেষ হয়ে গেল আপনার নামাজ শেষ আপনার তাসবিহ শেষ কোরআন শেষ রোজা শেষ হজ শেষ যাকাত শেষ কবর শেষ আল্লাহ কোরআন বলে যদি কোনো বান্দা বান্দি যারা পরিমাণ ভালো কাজ করে প্রতির কাজ করে আমি আল্লাহ পাক তার চাচা তার প্রতিপদা দিয়ে দেব আপনি কি জবাব দেবেন আহ নেক কাজ করতে পারি নেক কাজ করতে পারি আমরা কিন্তু লোকের সমালোচনা কি করে করবো সেটা খুব ভালো পারি আল্লাহর কসম আল্লাহর কসম কসম কে বললে ভুল হবে না আর গিবত আসত মিনাল জিনা গিবত এমন একটা জিনিস জিনার থেকেও খাতারনাক বলা হয়েছে আপনার মায়ের সঙ্গে যদি জেনা করো জাগুনা হবে একটা গিবত করলে তার চেয়ে আরো অধিক পরিমাণ বেশি গুণা হবে কথা বুঝতে পারছেন না একটা কথা বাজে বললাম আমি যতক্ষণ বলবো হাদিস কোরআন থেকে একটা কথা বাজে পারবেন না নিজের মায়ের সঙ্গে চিনা করলে যত গুণা হয় একজনের পরচর্চা করলে তার চেয়ে আরো বেশি গুণা হয় আল্লাহ রাসূল সাহাবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গীবত আবার কি গীবত আবার কি আমরা গীবত কেমন করে বুঝব রাসূল সাহাবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন এই আমরা যতজন এখানে বসে আছি কেউ কি সাহাবীর চেয়ে বড় না ছোট্ট তাই নবী সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবী আল্লাহ রাসূল নূরের জবানে ফরমালেন ও আমার সাহাবীরা তোমরা কি তোমাদের নিজের ভাইয়ের মোরা মাংসের গোস্ত কি খেতে চাও নিজের ভাইয়ের মোরা গোস্ত কি খেতে চাও আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যেটা আলোচনা হবে সেটা হলো তোমাদের জন্য গীবত হয়ে দাঁড়াবে রাসূল কি বললে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে আমি এখানে নেই আমার নামে এখন দু চারজন মানুষ বলছে দেখছো খুব ঘুরে বেড়াচ্ছে না আর নামাজ কালাম কিছু নাই এই যে বললে একটা মেসাল দিলাম সাপোজ মেসাল মেসাল দিলাম এই যে বললে আমি ছিলাম না আমার নামে বললে এটাই গীবত এটাই গীবত রাসূল বললেন এই গীবতটা এত বড় মারাত্মক জিনিস আপনার নিজের সময়ের সঙ্গে জেনা করলে যে গুণা তার চেয়েও গীবত করা আরো বেশি গুণা তাই সময় খুবই সংক্ষেপ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তোমারই পরশুলে গে ওই ত্রিভুবন উজালা তোমাকে রাসূল করে পাঠাইলেন আল্লাহ
পাঠাইলেন আল্লাহ, তিনি তো খোদার হাবিব নবী কমলি ওয়ালা, তোমাকে রসুল করে পাঠাইলেন আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে দোয়া করবেন, আমি অধম গুণাগার, আমিও দোয়া করবো। আল্লাহ কার দোয়া কবুল করে কেউ বলতে পারি না, আর দোয়া মুখ খুলে বাজা। আল্লাহ কার দোয়া কবুল করে কাকে বড় করবে কেউ জানি না, আল্লাহ কার দোয়া কবুল করে কার আজাবকে মাফ করবে কেউ বলতে পারবো না, কারণ সামি উম্বাসির আল্লাহ আমরা না। সামি উম্বাসির আলিম বিজাতি সুদূর, প্রত্যেকে দোয়া করবেন অধম গুণাগার মিজানুর। আল্লাহ পাক জানো আরও বেশি বেশি বলার তৌফিক দান করুন। আমি অধম গুণাগার প্রত্যেক দিন দোয়া করি, প্রত্যেক জায়গায় যেখানে যাই, কালেকশনে হোক, যেখানে যাই, মাহফিলে হোক, রবি দিবাস হোক, শনিবারে রবিবারে দিনের বেলা মাহফিল ছিল চন্দনেশ্বর, মাইকে মুখে রেখে বলছি চন্দনেশ্বর। একজনের আব্বাজান ইন্তেকাল করেছে, আমার এক সাথী ভাই, সেখানে গিয়েছিলাম, সেখানে মাফ করেছিলাম। আল্লাহ পাক জানা আরো বেশি বেশি বলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন ওয়া আলিনা ইল্লাল ওয়ালাদ ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।